আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আমরা অনেকেই এডমিশন টেস্টে এরকম অঙ্ক পেয়ে থাকি, অনেকে সলভ করতে পারি, আবার অনেকে পারি না। তো যারা না পারেন ইনশাল্লাহ এখন থেকে পারবেন, আর যারা পারেন তারা দেখেন এটা সলভ করতে পারেন কিনা। এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 6, সি ইজ ইকুয়াল টু 12 হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াট অ্যান্ড এস ইজ ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, তো আমাদের অ্যান্সার করার আগে প্রশ্ন বুঝতে হবে যে এ ইজ ইকুয়াল টু কেন 2, বি ইজ ইকুয়াল টু কেন 6, আর সি ইজ ইকুয়াল টু কেনই বা 12 হলো। এ বি ইজ ইকুয়াল টু 2 এ কারণে, কারণ আমরা কিন্তু অনেকে জানি এ ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত। আমি গত ভিডিওতে দেখাই দিছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো যারা দেখেন না আমি তাদের জন্য আবার পুনরায় বলতেছি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এ ইজ ইকুয়াল টু কেন 1? এ ইজ ইকুয়াল টু 1 এ কারণে আমরা জানি এবিসিডি বর্ণ হচ্ছে টোটাল 26টা, আর 26টা বর্ণের মধ্যে এর অবস্থান হচ্ছে প্রথম, মানে হচ্ছে 1 নম্বর বর্ণটা হচ্ছে এ, এই জন্য হচ্ছে এর মান 1। বি ইজ ইকুয়াল টু 2 কারণ বি এর অবস্থান হচ্ছে দ্বিতীয়, মানে 26টা বর্ণের দ্বিতীয় নম্বর বর্ণটা হচ্ছে বি, এই জন্য হচ্ছে এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 2। তাহলে তারা পরস্পর গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থায় ডট গুণ অবস্থায় আছে আমরা জানি। তো গুণ অবস্থায় থাকলে এ আর বি গুণ করলে কত হবে, যেহেতু তার মান 1 তার মান বি, তাহলে 2 একে 2। তারপর বি ইজ ইকুয়াল টু 6 কিভাবে হলো অনেকেই হয়তো বা অলরেডি পেরে গেছেন। যেমন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 দুগুণে 6। সি ইজ ইকুয়াল টু কেন 3? কারণ 26টা বর্ণের তৃতীয় নাম্বার বর্ণটা হচ্ছে সি, যার কারণে সি এর মান হচ্ছে 3। তাহলে এটা সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 4, তাহলে 3 4 12, ডি এর মান 4, এর কারণে 26টা বর্ণের চতুর্থ নাম্বার বর্ণটা হচ্ছে ডি, মানে 4 নাম্বার বর্ণটা হচ্ছে ডি, যার কারণে ডি এর মান 4। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন তাহলে দেখেন এটা পারবেন মনে হয়। এক্স ইজ ইকুয়াল টু যদি এটা সলভ করতে যাই, সবার আগে আমাদের জানতে হবে এক্স ইজ ইকুয়াল টু কত। এক্স ইজ ইকুয়াল টু কত মানে এক্স এর অবস্থানটা 26টা বর্ণের কততম বর্ণ? এক্স এর অবস্থানটা হচ্ছে 24তম, আপনারা গুনে দেখতে পারেন। তারপরে ওয়াই এর অবস্থান কততম? ওয়াই এর অবস্থান হচ্ছে 24 25, মানে 25তম বর্ণটা হচ্ছে ওয়াই। তাহলে তারা পরস্পর গুণ অবস্থায় আছে, গুণ করলে কত হবে? গুণ করলে হচ্ছে আপনার হবে 24, 25 গুণ করলে হচ্ছে আপনার 600 হবে, 600। আশা করি বুঝতে পারছেন। তাহলে এস ইজ ইকুয়াল টু কত? এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 3, তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটা কিন্তু 3। আশা করছি প্রশ্নটাও বুঝতে পারছেন আর অ্যান্সারটাও বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিন, আর এরকম নতুন নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।